हेलो एवरीवन, वेलकम टू माय चैनल क्विक रेसिपीज बाय वर्किंग मॉम। आज के आमरा शिलीगुड़ी बाड़ी थेके जाच्छी रंगटंगेर उद्देश्ये। आमार साथे रोयेछेन आमार हजबैंड और एखाने रोयेछे दादा भाई और काकुमणि। सामने रोयेछेन काकुमणि, चलुन आजके आमादेर साथे रंगटंग घुरे आसा जाक। शिलीगुड़ी शहर छेड़े आमरा धीरे धीरे एगिये चलेछि शुकनार उद्देश्य। चारिदिके दिगंत विस्तृत चा बागान देखते पाच्छेन आपनारा। एई आमरा धीरे धीरे प्रवेश करेछि शुकना फरेस्टेर दिके। प्रचुर गाछ चारिदिके देखते ही पाच्छेन। शुकना फरेस्टेर थेके एकटु सामने गिये शुकना चेकपोस्टेर काछे आमादेरके पुलिस आर जेते देयनि, कारण आमादेर काछे आरटीपीसीआर एबं डबल भैक्सिनेशनेर सार्टिफिकेट छिलो ना। जेहेतु पहाड़े कोविड परिस्थिति खूब खराब हो रही है एवं प्रचुर संक्रमण हो रही है, से कारण पहाड़े दिखे गेलाम ना। हमारे रूट चेंज करे आमरा बागडोगरार दिखे चले एसेछिलाम। आमरा एखाने एकटी चा बागानेर सामने दाड़िएछि। रास्ताटा भीषण सुंदर, चारिदिके देखते पाच्छेन आपनारा। আজকে আমরা যেখানে যেতে চলেছিলাম রংটংয়ে, সেখানে সামহাউ যেতে পারলাম না, কারণ রাস্তাতেই পুলিশ যেতে দিচ্ছে না। কোভিড টেস্টের রিপোর্ট এবং আরটিপিসিআর এর রিপোর্ট যদি সাথে না থাকে এবং ডাবল ভ্যাকসিনেশনের রিপোর্টও তারা চাইছে, সেই জন্য আমরা যেতে পারলাম না। তার বদলে আমরা হাইওয়ে দিয়ে ঘুরতে এসেছি, সামনে চা বাগান, সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পাহাড়ে প্রচণ্ড রকমের কোভিড সংক্রমণ হয়েছে, সে কারণে এখন যারা ভাবছেন যে পাহাড় যাবেন তারা এখন না গেলেই পারেন, কিছুদিন পিছিয়ে তবে পাহাড়ে যান। আমি আজকের ভিডিওতে আজকের রাস্তাটি দেখিয়ে দিচ্ছি। এই টিএস্টেটির নাম গয়াগঙ্গা টিএস্টেট। ভীষণ সুন্দর সবুজ, রাস্তাও একদম ফাঁকা, ভীষণ ভালো লাগছে আমাদের। আমরা ধীরে ধীরে চলেছি ফুলবাড়ি বর্ডারের উদ্দেশ্যে। সেটাও ভীষণ সুন্দর একটি জায়গা, শুনেছিলাম বহুদিন আগে, বাংলাদেশ এবং ভারতবর্ষের বর্ডার। চলুন আমাদের সাথে ফুলবাড়ি বর্ডারের উদ্দেশ্যে। বর্ডারে চলে এসেছি, দেখতে পাচ্ছেন সামনে প্রচুর ট্রাক দাঁড়িয়ে রয়েছে। এই সমস্তগুলো এক্সপোর্ট ইম্পোর্টের ট্রাক। আর আমার পেছনে কিছুটা অংশ কাটা তার দেওয়া রয়েছে। আর আমরা সামনে চলছি এগিয়ে, দেখাচ্ছি আপনাদেরকে। এটি কাস্টমস অফিস, সামনে প্রচুর এক্সপোর্টের ট্রাক দাঁড়িয়ে রয়েছে। আমরা আরও এগিয়ে চলেছি, এখানে বিএসএফ এর কাছ থেকে পারমিশন নিয়ে আমরা একদম বর্ডারের কাছে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম আশেপাশের অঞ্চলে সাধারণ মানুষের লোকবসতি রয়েছে। কাঁটাতারের ওপারে বাংলাদেশ এবং এপারে ভারতবর্ষ। খুব সুন্দর জায়গা, একদম শান্তিপূর্ণ লোকালিটি। আপনারা কখনো শিলিগুড়িতে এলে অবশ্যই ঘুরে যাবেন ফুলবাড়ি বর্ডার, খুব সুন্দর, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমরা এখন বর্ডারে এসে গেছি। যেহেতু কোভিডের রুলসের জন্য কিছু কিছু জায়গাতে ঘুরতে বেরোতে পারলাম না আমরা। আমাদের মেনলি উদ্দেশ্য ছিল রংটংয়ের দিকে যাওয়া, সেখানে টয় ট্রেনের লাইন দেখব, এ ধরনের প্ল্যান ছিল। কিন্তু সামহাউ তার কাছে গিয়ে ওখানে আমাদের এবং দুটো ভ্যাকসিনেশন, ডাবল ভ্যাকসিনেশন প্রত্যেকের রিপোর্ট দেখাতে বলে। আমাদের কাছে আনএক্সপেক্টেডলি ছিল না রিপোর্টগুলো, সে কারণে আমরা আর এগোতে পারিনি। আর পাহাড়ের দিকে আর এগোলাম না এই কারণেই যে অন্য জায়গায় হয়তো
রিপোর্ট চাইতে পারে, সে কারণে আমরা এই জাস্ট রাস্তাতেই লং ড্রাইভে এসেছি। আজকে এখানে এসেছি ফুলবাড়ি বর্ডারে, ওপারে হচ্ছে বাংলাদেশ, এপারে ভারতবর্ষ, মাঝে নো ম্যানস ল্যান্ড আছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন একটু, আমরা এখন বাড়ি ফিরতে চলেছি, ধীরে ধীরে অন্ধকার হয়ে এসেছে। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন, দেখতে থাকুন কুইক রেসিপিস বাই ওয়ার্কিং মম। আজকের ব্লগটা খুব ছোট, কিন্তু তাও আপনারা দেখবেন আশা করছি, আপনাদের ভালো লাগবে। বাই।